হ্যালো, কোথায় আছো তুমি? আমি রেডি হয়ে গেছি। হ্যাঁ, যেখানে মিট করি সেখানে মিট করবো। ভালোই ছিলাম তোরে ভালো না বেশি। আর কত মিথ্যা কথা বলবে সুজা, তোমার কাছ থেকে এটা আমি এক্সপেক্ট করিনি কোনোদিনও। আরে ভুল বুঝছো, ওটা এমনি লাইফ লাইন, ওটা হচ্ছে কোনো ওষুধের দোকানের লাইফ লাইন, সেখানে হয়তো কোনো মেডিসিনের জন্য ফোন করেছিল। আমি কেন ঠকাবো তোমাকে? আমার গার্লফ্রেন্ডের উপরে তো বেশি কথা নাই, জাস্ট ভিডিওটা দেখো আর লাইক করে দিও। তো দেখা হচ্ছে ভিডিওতে। তো গাইস, অলরেডি ওর আসার টাইম হয়ে গেছে, ও রাস্তাতে আসছে। তো বেশি কথা নাই, জাস্ট ভিডিওটা দেখতে থাকো। কি ব্যাপার আমি তো কাজ ছিল, 5 মিনিট দাঁড়িয়েছিলাম। আর কেউ আসেনি? মানে অন্য টিটু ফিটু আসেনি? হ্যাঁ, আজকে আসার কথা ছিল, বাট আজকে শুটটা আমি করতে পারবো না বলে ওদেরকে একটু ক্যান্সেল করে দিয়েছি। আমার একটু যেতে হবে। কোথায় যাবে তুমি? একটু কাজ আছে আমার। কাজ আছে গো। তুমি বললে না তো সকালে কিছু যে তোমার। আরে হঠাৎ করে ঠিক হলো, একটু বেরোতে হবে আমাকে। তো তোমাকে আমি ভাবছিলাম। মানে আজকে শুট হবে না? না, আজকে আর লেট হয়ে গেছে আর মনে হয় শুটটা করা যাবে না। তাহলে আমি আসলাম কেন? আমি তো তোমার জন্য তো ওয়েট করছি, নাহলে তো আমি কাজে বেরিয়ে যেতাম। বাট আমি চাইছিলাম যে তোমাকে একটু বলে দিয়ে যাই, কারণ তুমি এসে ওয়েট করবে। কাজটা কি? মানে এমন কি কাজ যেটা জন্য? কাজ আছে গো, তুমি বুঝবে না, পরে তুমি বুঝবে। কি পরে বুঝবো? আমাকে বলো কি কাজ। একটু কাজ আছে। কাজটা কি? ওটাই তো প্রশ্ন করছি আমি, যে কাজটা কি? একটু পার্সোনাল কিছু একটা ব্যাপার আছে, বুঝলে? আছে কাজ। তুমি একটু বসে, আমার একটু জল পিপাসা পাচ্ছে, অনেকক্ষণ থেকে বসে আছে, জল আনতে যাচ্ছে। আমার কাছে তোমার পার্সোনাল হলে আবার কি আছে? আমি পরে বলছি তোমাকে, আমি একটু জল টল নিয়ে আসে, বুঝলে? তুমি একটু বসো বসো, আমি জাস্ট আসছি। আরে আমার জল পিপাসা পেয়েছে, জলটা নিয়ে এসে বসি, আমি 2-5 মিনিট বসে আমি একটু বেরিয়ে যাবো, একটু কাজ আছে, বুঝলে? আজকে আমি টাইমে দিতে পারছি না, একটু জলটা নিয়ে আসে। দেখি দোকানটা কোন দিকে পাওয়া যায়। হ্যালো, কোথায় আছো তুমি? আমি রেডি হয়ে গেছি। হ্যাঁ, যেখানে মিট করি সেখানে মিট করব। ভালোই ছিলাম তোরে ভালো না বেশি, তোর সুখের বলি হলাম আমি অবশেষে। আর বলো না, জল আনতে গিয়ে এত ওদিকে ঘুরতে ঘুরতে জল আনতে একদম এত সময় নষ্ট হয়ে গেছে। মানে জল খাবে নাকি তুমি? যা, ফোনটা রেখে গিয়েছিলাম। ভাগ্যিস ফোনটা রেখে গিয়েছিলাম, ভগবান আমাকে, মানে অনেক থ্যাংক ইউ ভগবানকে যে তুমি ফোনটা রেখে গিয়েছিলে এখানটা। কি হয়ে গেছে আবার? কি নাটক শুরু করে দিয়েছো? ফোনটা রেখে গেছে তো কি হয়ে গেছে? আমি নাটক করি বলে তোমার মনে হয়? দেখো আমাকে বেরোতে হবে, এরকম কেন করছো তুমি? হ্যাঁ, তোমাকে তো এখন বেরাতেই হবে না, তোমার জন্য তো অনেকে রেডি হয়ে বসে রয়েছে। আবার মানে যাবে, বসে আছে মানে কে বসে আছে রেডি হয়ে? আমার কাজ আছে গো, আমার কাজের জন্য বেরোতে হবে। বসে আছে সেটা আমার টাইম। দেখো আমি আর জানো না, আমি তো জানতে পারবো না, সেটা তুমি জানো যে কে বসে। আবার সেই মেয়েদের সন্দেহ। কত মিথ্যা কথা বলবে সুজা, তোমার কাছ থেকে আমি এটা অন্তত এক্সপেক্ট করিনি। কিসের মিথ্যা কথা বলবো? মানে তুমি কি ভাবছো? মানে আমাদের রিলেশনটা সবাই জানে, আর আমি কেন করব এরকম? আমাদের রিলেশনটা সবাই জানে, আর তোমার ফোনে যার ফোন আছে তার সম্পর্কে সবাই জানে। আমার ফোনে কার ফোন আসতে পারে? আমার ফোনে তুমি তোমার কাছে শুটে আসলে কখন আমার ফোনে ফোন এসেছে কি? আসেনি তো, আমি এসব করি না। তুমি আমার সামনে আসেনি তো না, আমি এখন তুমি ফোনটা ফেলে গেছো বলে তো জানতে পারলাম। কে ফোন করেছিল? তুমি কোথায় যাবে? কোথায় যাবে? আমার একটা কাজ আছে, আমার কাজ। ফোন করেছে মানে আমার ফোনে কে ফোন করবে? আমার ফোনে ফোন কেন করবে? কাজের জন্য হয়তো ফোন করেছে কেউ।
তাহলে ফোন করার কি আছে? আর কখনো আমার ফোনে তুমি বিজি পেয়েছো কখনো ফোন করে? তুমি এইভাবে ঠকালে আমাকে? আমি তোমার কাছ থেকে সত্যি একটু কিছু জানা মানে আমি জাস্ট ভাবতে পারছি না তোমাকে আমি বিশ্বাস করতাম আমি। দেখো রে আমি এগুলো করছি কি করছি? তুমি এগুলো করো বলেই তোমার রাতে কোনো ফোন অফ থাকে না? রাত পাচ্ছি আমি ব্যাপারটা। আরে রাতে তো এবার ক্লিয়ার হচ্ছে। মানে তুমি এই ফোনে কথা বলো না অন্য কিছু করো আর না হলে তোমার ফোনে তুমি ভুল বুঝছো বেগার আমার কথাটা শোনো এরকম কিচ্ছু নেই আমি মানে কি বলবো মানে মনে প্রাণে আমি তোমাকেই ভালোবাসি এরকম মানে মিথ্যেগুলো কি? হ্যাঁ মনে প্রাণে আমি আছি আর ফোনের মধ্যে অন্য কেউ ফোন করে বলছে যে আসো আমি দাঁড়িয়ে আছি মানে ওই সেটা কে আননোন নাম্বারে কেউ ফোন করে যদি বলে সেটা আমার কি দোষ? মানে তো মানে মূর্খ ওখানে লাইফ লাইন বলে সেভ করা ওই নাম্বারটা ওটা আননোন নাম্বার বলে মনে হচ্ছে। লাইফ লাইন মানে তুমি আমার জীবনের সব তোমার এখন আমি লাইফ লাইন লিখতে পারলাম না সে কোথাকার গিয়ে তার লাইফ লাইন লিখে দেবো মানে ভাবা যায় এগুলো কি? তুমি ভুল বুঝছো আমি মানে কি বলবো আমি আবার ভুল করেছি কিসের ভুল এটা ভুল বোঝাবুঝি হচ্ছে রিমি এত বেকার এই করো না কিচ্ছু ভুল বোঝাবুঝি হচ্ছে না তাহলে তুমি বললে আমি কিচ্ছু ঠকাইনি আমি ঠকানোর হলে তাহলে তোমার সঙ্গে আমি সম্পর্ক রাখতাম না আমি অনেক আগে ঠকিয়ে দিতাম আর কত মিথ্যা কথা বলবে সুজা তোমার কাছ থেকে এটা আমি এক্সপেক্ট করিনি কোনোদিনও আরে ভুল বুঝছো ওটা এমনি লাইফ লাইন ওটা হচ্ছে কোনো ওষুধের দোকানের লাইফ লাইন সেখানে হয়তো কোনো মেডিসিনের জন্য ফোন করেছিল আমি কেন ঠকাবো তোমাকে আমি ঠকানি কোথায় ঠকালাম তোমাকে আমি বলেছি যে আজ থেকে আমার তোমার মধ্যে কোনো সম্পর্ক নেই সম্পর্ক না রাখলে কি ঠকানো আমার তো কিছু পার্সোনাল কাজ আছে সেটা আমি কমপ্লিট করি করে একটা সারপ্রাইজ আছে তোমার জন্য পরে কি হয়েছে জাস্ট মানে এগুলো মানে কি রিম এমন কেন করছো এমন এই আমার কথাটা শোনো এগুলো কোনো মানে হয় না জাস্ট দেখো এদিকে তাকাও এদিকে তাকিয়ে কথা বলো আমার কথাটা জাস্ট শোনো তুমি আমার কথাটা শোনো আমার কথাটা জাস্ট শোনো শোনো আমার কথাটা শোনো কি হয়েছে এমন আরে কেন করছে এরকম মানে কিসের জন্য করছে আমি কিছু বুঝতে পারছি না জাস্ট জল খাও আরে জল খাবো আমার মানে আমাকে বেরোতে হবে তুমি তো জানো লেট হচ্ছে তো আমার চলে যাও যাবে তো মেটার কাছে আও কোন মেটার কাছে যাব আমি হাত ছাড়ো হাত ছাড়ো আবার আবার হাতটা ছাড়ো মানে কি হচ্ছে জাস্ট মানে কি তুমি কেন চলে যাবে আরে আমার কথা শুনে প্র্যাঙ্ক করছিলাম তো আমি আরে শুনবি তো প্র্যাঙ্ক করছিলাম তুমি এগুলো নিয়ে প্র্যাঙ্ক করা আমার আর ভালো লাগছে না আমি সত্যিই তোমার সাথে এবারে আর থাকব না আমার হাতটা ছেড়ে দাও কিসের প্র্যাঙ্ক গো সারাক্ষণ ধরে এই সমস্ত করে আমার সাথে প্র্যাঙ্ক করবে তুমি সারা দিন রাত আমি থাকব না তোমার সাথে কি থাকব না এটা প্র্যাঙ্ক করছিলাম তো ওটা কেউ না কোনো লাইফলাইন কেউ না তো গাইস কি করবো আজ চলে গেছে একটু ওকে বুঝিয়ে দেখি ও কি করে তো জানি না ভিডিওটা কেমন হয়েছে জাস্ট যতটুকু হয়েছে ম্যানেজ করে নিও প্র্যাঙ্ক করতে গিয়ে জাস্ট এই অবস্থা তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পারলে একটু লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও নতুন হলে চলো বাই